আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মম অ্যান্ড কেয়ার্স ভেট থেকে জেলি মুস্তাফা বলছি। আজ আমি আমার নানি, দাদি এবং আমার মায়ের হাতের রান্না নিয়ে এসেছি। আমার আজকের রান্না ঝাল পোলাও। এই ঝাল পোলাও আমাদের অনেক পছন্দের খাবার। বিয়ের পর জানলাম আমার শ্বশুর এবং আমার হাজব্যান্ডের পছন্দের খাবার এটা। আসলে আধুনিক যুগে চাইনিজ ফাস্টফুড খাবার পেয়ে আমাদের পুরনো কিছু খাবার আমরা ভুলতে বসেছি। তো চলুন আমার মায়ের হাতে ঝাল পোলাও শুরু করা যাক। আজ আমি ঝাল পোলাও রান্না করব গরুর মাংস দিয়ে। এখানে 700 গ্রাম গরুর মাংস নিয়েছি। নর্মালি যেভাবে মাংস রান্না করি সেভাবে করব। পেঁয়াজ কুচি 1 কাপ, একটা তেজপাতা, তিন চারটা সাদা এলাচ, দুই টুকরা দারচিনি, তিন টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো আপনারা ঝালের গুঁড়া দিবেন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 কাপ তেল, ভালোভাবে মাখিয়ে নিব। মাংস থেকে পানি ছেড়ে দেবে, তাই আমি এখানে পানি ইউজ করিনি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব আর ঢেকে দিয়ে মাংসটা কষাবো। মাংস সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিলাম। দুটা কাঁচা মরিচ, আমার মাংস রান্না হয়ে গেছে। এই ঝাল পোলাও আপনারা ইচ্ছা করলে মাংস ছাড়াও রান্না করতে পারেন। এখন আমি রাইস রান্না করব। রাইসের জন্য এখানে 1 কাপ পানি নিয়েছি, 5.5 কাপ পানি নেব। যেহেতু আমি 2 কাপ চাউল রান্না করব, 2 কাপ চাউলের জন্য ডাবল পানি নিতে হয়, কিন্তু এই পোলাও রান্নার জন্য পানিটা একটু বেশি নিতে হয়, তাই আমি 1.5 কাপ পানি বেশি নিয়েছি। 1/3 কাপ পেঁয়াজ,
আধা থেঁতা করা আদা, চার পাঁচটা রসুন কোয়া, সামান্য আস্ত জিরা, আধা থেঁতো করে কাঁচামরিচ বাটা, হাফ চা চামচ। তারপরে আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল ইউজ করতে পারেন। 1/4 চা চামচ মৌরি বাটা, এক চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচ গুঁড়া। আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ সরিষার তেল। এই মশলা সহ পানিটা ঢেকে দিয়ে আমি অনেকক্ষণ ফুটাবো। এটা যত জাল হবে তত এই পোলাওয়ের স্বাদটা বাড়িয়ে দিবে। পানি ফুটাতে দিয়ে এখন আমি ভাজনার জন্য কিছু মশলা নেব। এটিকে আমার পানিটাও ফুটে আসছে, এখন আমি চাউল দিয়ে দিব। চাউলটা আমি আগে থেকে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। এটা আমাদের এলাকায় মোটা আতপ চাউল বলে, আমি জানি না আপনাদের এলাকায় এই চাউলটাকে কি বলে। তবে এই পোলার স্বাদটা এই চাউলটাই বাড়িয়ে দেয়। আমরা চিনি গুঁড়া চাউল দিয়েও করি, আপনারা ইচ্ছা করলে চিনি গুঁড়া। এখন আমি সেই ব্লেন্ড করা ভাজনা 1/2 টেবিল চামচ নিয়ে পোলাওয়ের সাথে মিক্স করে দেব। ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে পোলাওটা ফুটার জন্য অপেক্ষা করব। আমার ঝাল পোলাও হয়ে গেছে, একদম ঝরঝরা ঝাল পোলাও। বাসায় ট্রাই করবেন, আমার ভিডিওটি দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।